হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন করবেন। গুগল অ্যাডসেন্স এ যখন $10 পাস হয় তখন গুগল থেকে একটি চিঠি পাঠানো হয় যেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকে, যে পিন নাম্বারের মাধ্যমে এই গুগল অ্যাডসেন্স টাকে ভেরিফাই করতে হয়। তো আপনাকে 4 মাসের মধ্যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এর মধ্যে যদি না করেন তাহলে আপনার অ্যাডসেন্সের যে টাকাগুলো বা ডলারগুলো থাকবে সেগুলো আপনি তুলতে পারবেন না বা তুলতে একটু প্রবলেম হবে। তো এই পিন ভেরিফিকেশন করার 2টা প্রসেস রয়েছে। একটা হচ্ছে লেটারের পিনের মাধ্যমে, আরেকটা যদি আপনি পিন না পান তাহলে হচ্ছে কি আপনাকে ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা লেটারের মাধ্যমে পিনটা ভেরিফাই করবেন। তো লেটারের মাধ্যমে পিন ভেরিফাই করার জন্য যখন আপনার অ্যাডসেন্সে $10 পূর্ণ হবে তখন আপনার অ্যাডসেন্সের যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে গুগল থেকে একটি চিঠি পাঠাবে। সেই চিঠিটি 1 মাসের মধ্যে চলে আসবে, তবে সচরাচর 10 থেকে 15 দিনের মধ্যে চলে আসে। যদি 1 মাসের মধ্যে না পান তাহলে আপনি দ্বিতীয়বার এই যে এখানে ভেরিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে রিসেন্ট পিন নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, রিসেন্ট পিনটা প্রত্যেক 1 মাস পর পর আসে। সেইভাবে আপনি 3টা চিঠির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো প্রথমে আপনাকে একটা ডিফল্ট চিঠি পাঠাবে $10 পাস হলে। এরপরে যদি ওটা না পান তাহলে প্রত্যেক মাস পর পর আপনি 1 মাস পরে একটা, এরপর পরের মাসেও যদি না পান তাহলে এরপরের মাসে আরো একটা করে আপনি টোটাল 3টা চিঠির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে আপনি টোটাল 4টা চিঠি পাবেন এবং প্রত্যেকটা চিঠির ভিতরে আপনাকে সেম পিনটা দিবে। সো যে কোনো একটা চিঠি পেলেই আপনার কাজ হয়ে যাবে। সো আমরা আমাদের প্রথম চিঠিটাই পেয়ে গেছি। ঠিক আছে, সো ওই চিঠি দিয়ে আমরা আমাদের আজকের এই গুগল অ্যাডসেন্সটাকে ভেরিফাই করে দেখাবো। সো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট একদম ফ্রেশ। সো এইটা জাস্ট আমার নতুন একটা ওয়েবসাইটের জন্য খুলেছি যেটাতে অলরেডি প্রায় $24 হয়ে গিয়েছে অ্যান্ড আমার প্রায় 2-3টা চিঠি অলরেডি চলেও আসছে। সো আমি নতুন অনেকগুলো চিঠি পাওয়ার জন্য আর ভেরিফাইটা করি নাই। সো এখন যেহেতু অনেকগুলো চিঠি হয়ে গিয়েছে সো এখন আমি একটা চিঠি দিয়ে আমার পিনটা ভেরিফাই করে ফেলবো। তো পিন ভেরিফাই করার জন্য এইখানে এই একটা এক্সট্রা ঘর দেখতে পাবেন। এইখানে এই ভেরিফাইতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে পিন দেওয়ার একটা ঘর রয়েছে এখানে আপনার পিনটা দিতে হবে। সো আমরা আমাদের পিনটা দিয়ে দিচ্ছি। সো আমরা আমাদের পিনটা দিয়ে দিলাম। তো আপনারা খুব ভালোভাবে আপনাদের লেটারের সাথে মিলিয়ে মিলিয়ে আপনাদের পিনটা দিবেন, কারণ পিন যদি 3 বারের বেশি আপনারা ভুল টাইপ করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, যে নিচে কিন্তু লেখা রয়েছে, সরি, যে নিচে লেখা রয়েছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেইনিং। ঠিক আছে, আপনি 3 বার চেষ্টা করতে পারবেন। সো আপনি প্রথমবারেই একদম সঠিকভাবে ট্রাই করবেন। ঠিক আছে, ভুলভাল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট শেষ। সো মোটামুটি পিনটা সাবমিট করা হয়ে গেলে দেন এখানে নিচে সাবমিট বাটন একটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সো আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবার পরে আপনারা নিচে যে নোটিফিকেশন ঘরটি ছিল সেটি কিন্তু অলরেডি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। সো আমরা যেহেতু অলরেডি পিন ভেরিফাই করে ফেললাম বা অ্যাড্রেস ভেরিফাই করে ফেলছি, এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে হয়তো বা এটা চলে যাবে, আর যদি না দেয় তাহলে হয়তো বা 1-2 ঘন্টার মধ্যে এটা চলে যাবে। সো অলরেডি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড। সো এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 পূর্ণ হলে আমরা ইজিলি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফাই করতে হয়। ঠিক আছে, আর কতবার পিনের জন্য অ্যাপ্লাই করা যায় আর কোন কোন ভুলগুলো করবেন না সেটাও আপনাদেরকে বললাম, যে 3 বারের বেশি এখানে ভুল পিন দিবেন না, অনেক সতর্কভাবে পিনটা বসাবেন। হ্যাঁ, আর যদি আপনারা 4 মাসের মধ্যে চিঠি না পান তাহলে আপনারা ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, সো এটাও খুব ইজি প্রসেস। আলটিমেটলি 4 মাসের মধ্যে না পেলে ওরাই আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে ইমেলে দিতে হবে। আপনি যদি ইউটিউবের সাপোর্ট টিমের সাথে কথা বলেন তাহলে ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে, ওইটার থ্রুতে আপনি ওদেরকে আপনার এনআইডি কার্ডের কপি অথবা ব্যাংকের স্টেটমেন্ট এগুলো ওদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিলে ইমেলের মাধ্যমে আপনার এই অ্যাক্সেস অ্যাকাউন্ট ওরা ভেরিফাই করে দিবে। তো আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো প্রবলেম হলে বা না বুঝলে আমাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।